এদিকে আবারো নির্বাচিত হয়ে সরকার গঠন করবে আওয়ামী লীগ সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন তাল হারিয়ে ফেলেছে বিএনপি ডাকা হরতাল। এই সময় কেন্দ্রে গিয়ে ভোট দিতে সবার প্রতি আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা। ভোটের নির্ধারিত সময় তখন কেবল শুরু। ভোট দিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আসেন ধানমন্ডির সুধা সদনের বাসিন্দা ঢাকা 10 আসনের ভোটার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সাথে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা আর রেহানা পুত্র রিদওয়ান সিদ্দিক ববি। একই কেন্দ্রের ভোটার হওয়ায় মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে দ্বিতীয় তলার 241 নম্বরে নির্ধারিত কক্ষে যান শেখ হাসিনা। সব আনুষ্ঠানিকতা সেরে ভোট দেন আওয়ামী লীগ সভাপতি। পরে গণমাধ্যমে সরকার প্রধান জানান নানা চড়াই উতরাই পেরিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যাশা নির্বাচন হবে সুষ্ঠু। আজকে যে সুষ্ঠুভাবে সকলে ভোট কেন্দ্রে আসবেন এবং আপনার ভোটটা অত্যন্ত মূল্যবান ভোট। এই ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি, অনেক জেল জুলুম অত্যাচার বোমা গ্রেনেড অনেক কিছু আমাকে মোকাবেলা করতে হয়েছে, কিন্তু মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি। আজকে জনগণ সেই ভোটের অধিকার পেয়েছে, সেটা তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে এবং নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে। ভোট চুরি করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসছে না বলে অভিযোগ শেখ হাসিনার। তাদের হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি। বিএনপি এবং জামাত জোটরা জ্বালাও পোড়াও অনেক ঘটনা ঘটিয়েছে, গতকালকেও দেখেছি এবং তার আগেও আপনারা দেখেছেন। ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে গাড়িতে আগুন দেওয়া, মানুষকে বাধা দেওয়া, বোমা হামলা, ককটেল মারা, এই সমস্ত জঘন্য কাজগুলি যারা করেছে, আমি এটুকুই বলবো যে তারা গণতন্ত্রেও বিশ্বাস করে না, তারা দেশপ্রেম না, দেশের মানুষের কল্যাণও চায় না, তারা গণতান্ত্রিক ধারা চায় না। তাদের হরতাল তাল হারিয়ে ফেলেছে, কারণ তাদের হরতালের তালে বাংলাদেশের জনগণ নাচে নাই। নির্বাচন ইস্যুতে ভিনদেশীদের মন্তব্য নিয়ে চিন্তিত নন বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন দেশের মানুষকে সাথে নিয়েই আগামীতে পথ চলবে আওয়ামী লীগ। তারা আমার অপোজিশনে হোক আর পজিশনে হোক, এরা আমার দেশের সিটিজেন। আমার দেশের সিটিজেনকে কেউ অন্য কিছু বলবে, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। বেলা 11:15টায় গুলশান মডেল স্কুল কেন্দ্রে যান শেখ রেহানা। ভোট দিয়ে সবার দোয়া চান তিনি। সাব্বির শফিক, চ্যানেল 24, ঢাকা।